মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তাদের কবরে পৌঁছাবে, মৃত ব্যক্তির জন্য আমরা যে আমলগুলো করলে তাদের কবরে পৌঁছাবে, তাদের আমল নামা যুক্ত হবে, এর মধ্যে থেকে দোয়া এবং দান এই দুইটার পরে কোনো তেমন দ্বিমত নাই, সমস্ত উলামা ইকরামে একমত সবচেয়ে বেশি মৃত ব্যক্তির জন্য উপকার হবে কোন জিনিসটা, দোয়ার চাইতে উপকারী কিছু নাই। এক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ মৃত্যুর পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন, জান্নাতি হিসাবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন, প্রমোশন দিয়ে দিচ্ছেন। সে বলেছে আমাকে উপরের ক্লাসে জান্নাত দেওয়া হলো, ব্যাপার কি? মানুষ মরার পরে তো কোনো আমলের সুযোগ নেই, আমি তো কোনো আমল করি না যে আমাকে ক্লাস উন্নীত করে দেওয়া হলো, এটা কেন হলো, মানে এই সুবিধা আমি কীভাবে পাইলাম মানে জানতে চাইবে। তখন আল্লাহ তাআলার তরফ থেকে তাকে বলা হবে, এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। তো এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয়, মেইন করণীয় দোয়া, চোখের পানি ফেলে দোয়া করা, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, যে চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন, তার অনেক ভুল ত্রুটি ছিল, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, আপনি মাফ করে দেন, আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদাউসে জায়গা দেন, আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করেন, এভাবে চোখের পানি ফেলে আপনি দোয়া করবেন, এটা হলো মুর্দার জন্য সবচেয়ে বেশি উপকারী কাজ, সবচেয়ে বেশি উপকারী কাজ এটা করবেন। খবরদার, টাকা ভাড়া রায় দিয়া, ভাড়ায় টাকা দিয়া হুজুর রেখা দোয়া করাবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া নিজে করবেন বা ওলামাদের কাছে দোয়া চাইবেন, হুজুর দোয়া করিয়েন, এটা ঠিক আছে, কিন্তু দোয়া করা এক জিনিস, দোয়া চাওয়া এক জিনিস, আর দোয়া করানো কিন্তু আরেক জিনিস। দোয়া করতে পয়সা লাগে না, চাইতেও, কিন্তু করাইতে কি কি লাগে, আগরবাতি লাগবে, আপনার মিষ্টি প্যাকেট লাগবে, উজুরের হাদিয়া লাগবে, একটা বাজেট লাগবে, তাই না? কিন্তু দোয়া করতেও পয়সা লাগবে না, চাইতেও মৃত ব্যক্তির জন্য দোয়া করাইয়া বিনিময় দিয়া দোয়া করাবেন, এটা জায়েজ, এটা করাবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল খোলা থাকে, ভিতরে একটা হলো আওয়ালাদুন সালেহ ইয়াদউলাহ, নেক্সট সন্তান যদি বাপ মার জন্য কি করে দোয়া করে, এই জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার এবং দোয়া করবেন, এক। দ্বিতীয় হলো দান সাদাকা, এটা যত করতে পারে তার পক্ষ থেকে, আল্লাহ আমার বাবার তরফ থেকে দানটা করলাম, এই এতিমটা লালন পালন করি, আল্লাহ সওয়াবটা আমার বাবারে দিয়াম, হ্যাঁ এই মসজিদে আমি এই টাকাটা দিলাম, আল্লাহ সওয়াবটা আমার মায়ের কবরে ওনার আমল নামায় আপনি যোগ করে দিয়েন, এভাবে তাদের তরফ থেকে দান করতে পারেন, প্রচুর পরিমাণ হাদিসে এর সম্পর্কে বলা আছে। এছাড়া হজমরাও আপনি মুর্দাদের তরফ থেকে করতে পারেন, বহু হাদিসে আসছে এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবরে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, হজ করতে পারেন না, আমি হজ করতে পারি কিনা, তখন বলেছেন হ্যাঁ তুমি তার তরফ থেকে হজ করো, হজমরা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়। নামাজ এবং রোজা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় কিনা, এটা নিয়ে ফোকায় কোনো ইখতিলাফ আছে। ইমাম আজম আবু হানিফা রহমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহর মত অনুযায়ী নফল নামাজ এবং রোজা এটা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়, অর্থাৎ করলাম এটা সওয়াব আল্লাহ আপনি তাদেরকে দিয়ে। তবে এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং শাফি রহমতুল্লাহ আলাইহির একটা মত অনুযায়ী উনি ওনার মতে এটা করা যায় না। তো নামাজ এবং আপনার রোজা মুসলিমের হাদিসে আসছে যে রোজার ব্যাপারে একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা ফরজ রোজা রাখতে পারেন নাই, আমি কি তার পক্ষ থেকে রাখতে পারি? নবী সাল্লাম বলছেন হ্যাঁ তুমি রেখে দাও অন্য সময়ের মধ্যে আর কি। তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যায়, কিন্তু মূল কাজ হবে তার পক্ষ থেকে ইস্তেগফার করা, আর দ্বিতীয় কাজ হবে দান সাদাকা।